আজ ঈদের দিনে দারুণ একটা খুশির খবর জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে আজ থেকেই কিন্তু ধীরে ধীরে করে তাপমাত্রার পারদ কমতে আরম্ভ করে দেবে, এবং তাপমাত্রার পারদ কমার সাথে সাথেই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে। এবং শুধু বৃষ্টিপাতই হবে না, এবারে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ঙ্কর ঝড়ও কিন্তু উঠতে পারে আজকের দিনের ক্ষেত্রে। কিন্তু এর লেটেস্ট আপডেট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে, এবং কোন কোন জেলাতেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট দেবো। তো অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে, তবে এই মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে একটুখানি কমই রয়েছে। তবে অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে তাকালে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মেঘটা অনেকটাই ঘন, এবং বেশ ভালোই ঘন কালো মেঘের কারণে এই যে ঘন কালো মেঘটা রয়েছে, যার ফলে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে কিছু কিছু এলাকাতে খুবই হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আজকের দিনের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা অংশে কিন্তু কম ছিল, তবে এর সাথে সাথে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে। আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসলাম, এবং কারেন্ট সিচুয়েশন থেকে যদি আমরা এই মুহূর্তে একেবারে ঠিক 3টে কিংবা 4টের দিকে যাই, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কলকাতার আশেপাশের দিকে চন্দ্রকোনা আরামবাগ এবং এর সাথে সাথে কিছুটা নদিয়ার দিকেও কিন্তু খুবই হালকা ঝিরিঝিরি একখানা বৃষ্টিপাত শো করছে। বৃষ্টিপাতের সম্ভাবনা যদি নাও থাকে তাও কিন্তু বন্ধুরা আকাশে মেঘলা থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকবে। এখানটাই আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে সাইকেলপাড় রয়েছে, মেহেরপুর রয়েছে, ঢাকা কাপাসিয়া মনমোহনসিং এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনের ক্ষেত্রে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন মোটামুটি একদম ঠিক বিকালবেলা 5টার দিকে ঢাকার আশেপাশের দিকে ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা এছাড়াও ফরিদগঞ্জ মতিরহাট মাদুরাইপুর এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে মোটামুটি আকারে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, ঢাকার দিকে একটুখানি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, একদম রাত্রিবেলার দিকে চলে আসলাম। রাত্রিবেলার দিকেও কিন্তু এখানে ফটিকছড়ি উপজেলা রয়েছে, এছাড়াও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরার দিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল পশ্চিমবাংলার ক্ষেত্রে অতটা বৃষ্টিপাত আজকের দিনকে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে সামান্য একটুখানি মেঘের কারণে বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী কালকের ব্যাপারটা একটুখানি যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে সকালবেলা 11টার সময় পুরুলিয়া এবং বাঁকুড়ার ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং এই সমস্ত বিভাগ সিলেট মনমোহনসিং কালাই মালদার আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বেশ ভালোই থাকবে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একদম চলে আসলাম একটার দিকে, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী কালকের দিনকে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক আশেপাশের যে সমস্ত অঞ্চল রয়েছে ঝাড়খণ্ডের আশেপাশের দিকে ওখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের আশেপাশের দিকে, এবং উত্তরপ্রদেশের অবস্থিত ওই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে প্রবেশ করছে, যার ফলে কিন্তু আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে, এবং তাপমাত্রা কমার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের দিকে দেখালে বাংলাদেশের ক্ষেত্রে একেবারে উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন এখানটায় যে বাংলাদেশের ক্ষেত্রে মৌলভীবাজার রয়েছে, কমলগঞ্জ রয়েছে, এছাড়া আমরা এখানটায় ইটনা অঞ্চল দেখতে পাচ্ছি, হবিগঞ্জ রয়েছে, নাসিরনগর কাতিয়াদি অঞ্চল কিশোরগঞ্জ রয়েছে, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অলমোস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, মানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মৌলভীবাজার হবিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। তবে পশ্চিমবাংলার দিকে দেখালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেলদার আশেপাশের দিকে জয়সলওয়ারের দিকটায় কিন্তু খানিকটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের এই জায়গাটার দিকে তাকাই, রাজশাহী পুঠিয়া
এই সমস্ত অঞ্চল নবাবগঞ্জের দিকেও কিন্তু হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। তো ওভারঅল আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, একদম রাত্রিবেলা 12টার সময় চলে আসলাম। রাত্রিবেলা 12টার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সাইকুলপা, ফরিদপুর, ঢাকা, নাগারপুর এই সমস্ত পাটনার দিকে কিন্তু মোটামুটি আকারে একখানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ ভালোই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কারেন্ট সিচুয়েশানে আমরা একটুখানি ঝড়ের ব্যাপারটা দেখে নেবো, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অলরেডি একটা ঝড়ের ব্যাপারে ইঙ্গিত দিয়ে দিয়েছে, যেখানে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড় উঠতে পারে, এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ভয়ঙ্কর একখানা ঝড় উঠতে পারে। আমরা এই মুহূর্তে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এলাকাতে একটা ঝড় উঠতে পারে, তবে গতিবেগটা কিন্তু প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, কোথাও কোথাও প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। বেলেডাঙ্গার আশেপাশের দিকে প্রায় কিন্তু দমকা বাতাসের গতিবেগটা বেশ ভালোই থাকবে, প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একখানা দমকা বাতাস বইতে পারে, তবে খুব বেশি একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকবে না। বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে বিকেলবেলা 5টা নাগাদ কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, কুমিল্লা, মাদুরাইপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই সমস্ত এলাকাতে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু বেশ ভালো একখানা ঝড়, কালবৈশাখী ঝড় কিন্তু উঠতে পারে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বিভাগের ক্ষেত্রে, তবে বাদবাকি বিভাগে কিন্তু অতটা বেশি এফেক্ট পড়বে না। তবু আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় কিন্তু বিকেলবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে বারবার। আমরা যদি একদম 2টোর সময় আসি, 2টোর সময় কলকাতার আশপাশের দিকে কিছু কিছু এলাকাতে একটা দমকা বাতাস বইতে পারে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে চিটাগংয়ের আশেপাশের দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 56 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু একখানা ভয়ানক ঝড় উঠতে পারে। আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, চলে আসলাম 4টে থেকে 5টার দিকে, যেখানে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলিবাজার এই সমস্ত এলাকাতেও কিন্তু দমকা একটা বাতাস বইতে পারে। আমরা ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একেবারে ঠিক রাত্রিবেলা 11টা থেকে 12টার মধ্যে, যেখানে কিন্তু তেমন একটা ঝড়ের ইঙ্গিত আর লক্ষ্য করা যাবে না। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা দমকা বাতাস বইতে পারে, তবে এর সাথে সাথে যদি আমরা একটুখানি চলে যাই মেঘমেলা মোডে, মেঘমেলা মোডে কিন্তু পরিস্থিতি একটুখানি চেঞ্জ হবে, যেখানে আজকের দিনকে ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু রোদ ঝলমলে আকাশ ছিল, সম্পূর্ণ যে মারাত্মক রোদ ঝলমলে আকাশ তেমনটা কিন্তু না, তবে মোটামুটি কিন্তু রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা গিয়েছিল। আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ঢাকা কুমিল্লা বিভাগের ক্ষেত্রে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে, তবে একটুখানি মেঘলা আকাশ দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি কিন্তু বন্ধুরা রাত্রিবেলার দিকেও সামান্য একটুখানি মেঘ থাকতে পারে, প্রায় 20 থেকে 30% যে কাছাকাছি কিন্তু মেঘলা আকাশ একটুখানি পশ্চিমবাংলার ক্ষেত্রেও থাকবে। রাত্রিবেলার দিকে যে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে তেমনটা কিন্তু না, রাত্রিবেলার দিকেও কিন্তু একটুখানি মেঘলা আকাশ থাকতে পারে। আগামী কালকের দিনটা একটু দেখার চেষ্টা করবো এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু একটুখানি মেঘলা আকাশ সকালবেলা থেকে কিন্তু থাকবে। আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে রবিবারের দিনকে কিন্তু সব থেকে তাপমাত্রাটা কম থাকবে, এতদিন ধরে যে আপনারা তাপমাত্রা দেখতে পেয়েছেন 45 ডিগ্রি, 46 ডিগ্রির কাছাকাছি যে তাপমাত্রা ছিল, আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু সেই তাপমাত্রা অনেকটা অংশে কম থাকবে। আমি যদি এখানটা একটু কলকাতাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু 35 ডিগ্রি টেম্পারেচার ছিল, আগামী কালকের দিনের ক্ষেত্রে 34 ডিগ্রি, এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। তারপর দিনকে 33 ডিগ্রি, তারপর দিনকে 33 ডিগ্রি, তারপরে কিন্তু আবার বুধবারের পর থেকে একটু একটু করে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং ওভারঅল কিন্তু তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি কাছাকাছি যাবে। তবে আমরা যেরকমভাবে তাপমাত্রা গরম যেটা দেখতে পেয়েছি তেমন গরম কিন্তু আর থাকবে না, এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। হ্যাঁ, খড়গপুরের ক্ষেত্রেও কিন্তু 38 ডিগ্রি পৌঁছে গিয়েছে, সোমবার দিনকে বেশ ভালো কিন্তু আরামদায়ক একখানা আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তবে মোটামুটিভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 10 দিনের জন্য এই যে ভয়ঙ্কর যে গরমটা চলে গেল সেই গরম কিন্তু আপাততভাবে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, এই ফলে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু বিরাজমান করছে। বর্তমানে একটুখানি বৃষ্টিপাতের পরিমাণ মোডে গিয়ে একটু দেখার চেষ্টা করবো যে পরবর্তী 10 দিনের মধ্যে কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ক্ষেত্রে খুবই কম বৃষ্টিপাত থাকবে, বাঁকুড়ার ক্ষেত্রেও খুবই কম বৃষ্টিপাত রয়েছে, বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে, কলকাতার ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট 9 থেকে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে, 15 মিলিমিটার থেকে
16 মিলিমিটার বৃষ্টিপাত। হলদিয়ার ক্ষেত্রে হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অতটা বৃষ্টিপাত নেই, 10 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যে হবে, যেটা কিন্তু অনেকটাই কম। বাংলাদেশের দিকে তাকালে কিন্তু চিত্রটা একটুখানি পাল্টে গেছে, যেখানে সিলেটের ক্ষেত্রে অলমোস্ট বলতে পারেন যে 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতে। ঢাকার ক্ষেত্রে কলকাতার তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হবে, 20 মিলিমিটারের কাছাকাছি। কুমিল্লার ক্ষেত্রে 15 মিলিমিটার রয়েছে, বরিশালের ক্ষেত্রে সেম বৃষ্টিপাত, খুলনার ক্ষেত্রেও কিন্তু প্রায় 10 থেকে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী 10 দিন আবহাওয়াটা কিন্তু অনেকটাই মনোরম থাকবে, না খুব মারাত্মক বৃষ্টিপাত হবে, না খুব যে গরম পড়বে তেমনটাও কিন্তু থাকবে না। তো এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেটটা দিয়েছে সেটা আমরা সর্বশেষে দেখে নেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট কিছুক্ষণ আগে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই লেটেস্ট আপডেটে কী কী জানানো হয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব। তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হিমালয় পার্বত্যমালার যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানটায় কিন্তু ভালোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠবে। কোথায় কোথায় ঝড় উঠবে? কালিম্পংয়ের ক্ষেত্রে, আলিপুরদুয়ারের ক্ষেত্রে, এই সমস্ত এলাকাতে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঝড় উঠতে পারে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। সিকিমের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝড় থাকবে। গাঙ্গা পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঝড় উঠতে পারে, এবং এই ঝড়ের আপডেটটা কিন্তু আগামী 3 দিন থাকতে পারে, আজকে নিয়ে 4 দিন। তো আগামী 4 দিন কিন্তু ভয়ঙ্কর ঝড়ের মতো পরিস্থিতি থাকতে পারে, যার কারণে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম থাকবে। উড়িষ্যার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে, তবে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও একটা সতর্কতা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই কিন্তু সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশি ভেড়ে ভেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।